আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে কারো প্রেমে পড়ে যায় বা কারোর সাথে সম্পর্ক তৈরি করতে যায়, কিছুদিন সম্পর্কটা যেতে না যেতে কিংবা সম্পর্ক শুরুতেই দেখা যাচ্ছে যে যে ছেলে বা যে মেয়ের কে সে কাছে পেতে চায় বা জীবনে পেতে চায় সে রেসপন্স করে না, মানে তাকে সাড়া দেয় না, তাকে পাত্তা দেয় না। এই সমস্যাটা আজকের এই সমাজে কিন্তু ব্যাপক, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই সমস্যাটা অনেক বেশি। তো এই ব্যাপারে আমি লেকচার আমির হোসেন আজকে আপনাদের সাথে কথা বলবো। যদি ভিডিও ভালো লাগে, আপনাদের উপকার হয়, ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাবেন, তাহলে আমি হয়তো পরবর্তী ভিডিও তৈরি করতে ভালো হবে, আপনাদের জন্য উপকার হবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে এর পিছনে তিনটে কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে পৃথিবীর এক একটা মানুষ এক এক পরিবেশে এক এক মন মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে। আপনার যে মন মানসিকতা অন্যজনের মন মানসিকতার সাথে সমান না হইতে পারে, একরকম নাও হইতে পারে। সুতরাং আপনার মনের সাথে তার মন যে একরকম হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিছু মানুষ আছে যারা মূল্যায়ন করতে জানে না, মূল্যায়ন ক্ষমতা সৃষ্টিকর্তা তাদেরকে দেয় না। আপনি তাকে এক সমুদ্র ভালোবাসা নিয়ে ভালোবাসেন, তার প্রতি আপনার অনেক আবেগ, পৃথিবীর সব কিছু, নিজের জীবনের সব কিছু আপনি তাকে দিয়ে দেবেন, কিন্তু সে বুঝতেছে না, সে এটাকে এক পয়সার মূল্য দেয় না, কানাকড়ির মূল্য দেয় না। আপনাকে সবসময় দূরে সরে রাখে, আপনার সাথে সে কোনো রকমের বন্ধনে আসে না। তার মানে কি, আপনার যোগ্যতা আছে থাকা সত্ত্বেও আপনাকে সে মূল্যায়ন করে না, মূল্যায়ন করার মতো মন মানসিকতা তার জন্ম হয় নাই। সুতরাং এই পরিস্থিতিতে আপনার কী করা উচিত? আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি তাকে অ্যাভয়েড করা, তাকে বাদ দিয়ে আপনি চলে যেতে হবে। আপনার যতই ভালো লাগুক, ভালো লাগার মানুষ যদি আপনি খুঁজতে থাকেন, কাউকে না কাউকে আপনি একসময় পেয়ে যাবেন, সেই একমাত্র ব্যক্তি না যে যাকে আপনার ভালো লাগবে। পৃথিবীতে হাজার ফুল আছে, কোনো না কোন ফুল আপনাকে মূল্যায়ন করবে। সুতরাং আপনি যদি এটার পিছনে ঘুরতে থাকেন, আপনি মানসিক সমস্যায় ভুগবেন, আপনি ডিপ্রেশনে ভুগবেন, আপনার মানসিক কষ্টে ভুগবেন, আপনার কাজকর্ম বাধাগ্রস্ত হবে, আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এখন আপনার সিদ্ধান্ত হবে আপনি তাকে ছেড়ে দেন, যত কষ্টই হোক তাকে ছেড়ে দেন। কারণ যে আপনাকে ভালোবাসে না, যে আপনাকে পাত্তা দেয় না, যে আপনাকে গুরুত্ব দেয় না, আপনি তার কাছে গিয়ে ভিক্ষুকের মতো দাঁড়াই থাকার তো কোনো অর্থ নেই। আপনার মানুষ, আপনার সৃষ্টিকর্তা আপনাকে সব কিছু দিয়ে তৈরি করছে, আপনি কেন অন্যের দয়ার পাত্র হবেন? কেন দয়া দিয়ে কোনো কিছু হয় না, মনে রাখবেন এই কথাটা। আপনি তাকে ছেড়ে দেন, সে যদি আপনার হয় সে ঘুরে আবার আসবে, এটা রবীন্দ্রনাথের কথা। সুতরাং আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, আপনি অন্যদিকে সন্ধান করেন, কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেন। কোনো একজনের প্রতি অত্যন্ত আসক্তি হওয়া, অনেক বেশি দুর্বল হয়ে পড়া, এটা কিন্তু খুবই একটা, মানে জীবনের জন্য এটা খুবই একটা অন্যায় আমি মনে করব। কারণ আসক্তি থেকে কিন্তু মানুষের জীবনে কষ্টের সৃষ্টি হয়। কোনো কিছুর প্রতি খুব বেশি আসক্ত হবেন না, দুর্বল হবেন না, নিজের ব্যালেন্স রেখে চলতে হবে। নাম্বার দুই, কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। সুতরাং যে নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, সে আপনাকে গুরুত্ব দিতে কিন্তু তার ক্ষতি হতে পারে। সুতরাং সে কিন্তু আপনার কাছে আসবে না, কারণ তাতে তাদের লস হইতে পারে, সে লাভ লসের হিসাব করবে। সুতরাং এই ক্ষেত্রেও স্বার্থবাদী লোকের সাথে সম্পর্ক তৈরি করা অনেক কঠিন। নাম্বার থ্রি হচ্ছে যে কিছু লোক আছে যে মানুষকে কষ্ট দিয়ে তারা শান্তি পায়। পৈশাচিক মনোভাব আছে অনেক মানুষের মধ্যে, তারা মানুষকে হয়রানি করে কষ্ট দিয়ে তারা শান্তি পায়। সুতরাং এই ধরনের লোকদের সাথে কাছেই যাওয়া ঠিক না, সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার। সুতরাং বেরো আর বাড়াবো না বন্ধুগণ, যারা এই ধরনের পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসেন, নিজেকে বের করে ফেলেন,
বের করে জগৎটা অনেক বড়, পৃথিবীটা অনেক সুন্দর, অনেক বড়। আপনি অন্যদিকে চেষ্টা করেন, অন্যভাবে চেষ্টা করে নিজের কাজকর্ম, নিজের মন মানসিকতাকে সুস্থ রাখার চেষ্টা করেন, আপনি ভালো থাকবেন। আর এইসব এলোমেলো জায়গায় ঘোরাফেরা করলে জীবন নষ্ট হবে। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকবে।